বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। এখন বাজে সকাল 7:30। তো রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা তোমরা দেখতেই পেলে। তো ওই জন্য সকাল সকাল আর কিন্তু বাইরে গেলাম না। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে আগে কাপড়টা ছেড়ে নিলাম, না হলে কিন্তু এই কিচেনের কাজগুলো করতে পারি না, ঠাকুর ঘরে যেতে পারি না। তো যাই হোক, এই কৌটো কাটাগুলো কালকে আমি ধুয়ে রেখেছিলাম। আমার একটা অভ্যাস আছে, যে কৌটো কাটার জিনিস শেষ হয়ে যায় সেইটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখা, আবার নতুন করে ঢালা। তাহলে কি নোংরা হয় না, তেল চিটেও পড়ে না, এটা আমার অভ্যাস। তো যে কয়েকটা কৌটোর জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো আবার কৌটোর মধ্যে ধুয়ে দেখো রাখছি, পরে ঢেলে রাখবো, যেহেতু ভিতরে রয়েছে, এখন সব বার করে ঢালতে গেলে লেট হয়ে যাবে। তো ওদিকে গুছিয়ে নিলাম, আর এক কাপ চা করে নিচ্ছি, লাল চা। তো আজকে মনটা ভালো না, এত বৃষ্টির দিনে একটু সুন্দর করে দুধ চা খাবো, তো সেটা আর হয়ে উঠলো না, কারণ কালকে দুধটা ফেটে গেছিলো জানি না কীভাবে। তো লাল চা বলেই একদম অল্প একটু করে নিলাম। আর জানো তো, লাল চা সেইভাবে না আমি করতে পারি না, তিতো হয়ে যায়। যেহেতু আমি একটু কড়া খাই, মানে দুধ চাটাতে একটু চাপাতি বেশি দিই, সেইটাতেই কিন্তু তিতো হয়ে যায় লাল চা করলে। আর এদিকে দেখো, উপরে চলে এসেছি, সব অন্ধকার অন্ধকার লাগছে। জানলাটা খুলে দিলাম, আর দরজা টরজা রিশু সকালেই খুলে দিয়েছিল, যেহেতু এক্সারসাইজ আর নাচ প্র্যাকটিসে এসেছিল, তো খুলে গেছিলো। আর তারপরে আমি দেখো ঠাকুরের বাসনগুলো বার করে নিলাম, বার করে সকালের কাজগুলো মিটিয়ে নিচ্ছি, মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার হলো, আজকে না খুব তাড়া থাকে, যেহেতু রিশু 11:30 থেকে পড়া থাকে, নিয়ে যেতে হয়। তো যেহেতু সকালবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে, তো আমিও না একটু ঢিলেমি দিচ্ছি কাজে। যাই হোক, করেই নিতে হবে যদি বৃষ্টি থেমে যায়। আর এই দেখো, এই পর্দাগুলো মানে শেষমেশ আবার দড়িটা আমাকে টাঙাতে হলো। এই পর্দাগুলো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, কালকেও সারাদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে, সেইভাবে রোদ হয়নি। বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মেলতেই পারিনি। তো বাইরে জানলায় একটা দড়ি টাঙানো ছিল, সেখানে দিয়ে জলটা ঝরিয়েছি। এখন যদি এই মানে ফ্যানের তলায় না দিই, তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। পুজোর মাত্র কিন্তু আর কয়েকটা দিন, তো অনেকগুলো রুম, অনেকগুলো পর্দা, অনেকগুলো ঘর, সমস্তটাই পরিষ্কার করতে মিনিমাম আমার কয়েকটা দিন লেগে যাবে। তো ভাবলাম এক একটা করে সব জিনিস ধুয়ে নিয়ে আগে একবারে ঘরটা ঝাড়বো যখন, তারপরে টাঙিয়ে দেব। তো ছোটো ঘরের মানে স্টাডি রুমের পর্দাগুলো ধুয়েছি, আর ডাইনিং হলের সামনের গেটের পর্দাটা ধুয়েছি। তো শুকায়নি, আজকে ওখানে দিয়ে দিলাম। তো আজকে যে বৃষ্টি হচ্ছে, আরও মনে হয় না শুকাবে। তারপরে একেবারে কিন্তু বালতি করে জল নিয়ে উপরে চলে এসেছিলাম, যে ঘরগুলো একেবারে মুছে বেরোই, কারণ প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি সকাল সকালই কাজ করে উঠে যাই, আরও আগে হয়ে যায়। যেহেতু এখন 9টা বাজতেই গেল, আমার 9টার মধ্যে স্নান হয়ে যায়। তো চলো বন্ধুরা, স্নান করে আগে পুজো দিয়ে নিই। বাজে, এখন আমরা বেরিয়ে যেতাম রিশুর, আজকে যেহেতু টিউশন থাকে, 11:30 থেকে খাওয়ার পরে বেরিয়ে যেতাম, কিন্তু বৃষ্টি কমলোই না, এখনো অন্ধকার হয়ে রয়েছে। মানে কালকের থেকে এরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো যাই হোক, ভিজে ভিজে কাজকর্ম কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি, যে না হলে স্কুল পড়তে যেতে হলে। তো স্যারও মেসেজ করলো যে এখন আর এই মানে বৃষ্টিতে আর পড়তে আসতে হবে না, কারণ না করলেও হয়তো যেতাম না, কারণ ভিজে ভিজে সকালে আমি না একটু এমনি ভিজেছি। আর পড়তে যাবে বলে সকালে কিছু খাবার আমি করে নিয়েছিলাম, তো ভাবলাম এসে আজকে রান্না করব বৃষ্টির মধ্যে। তো তোর শুধু সকালবেলা খিচুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো এই দেখো করেছি, এই যে কুকারের মধ্যে করেছি শুধু খিচুড়ি। চলো রিশুকে আগে দিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো খিচুড়ি, আর সাথে একটু পাঁপড় ভাজা করে নিলাম। চলো রিশু বসে পড়ো।
তো দেখলাম পড়তে যাওয়া যতক্ষণ হলোই না, টাইম রয়েছে, তো ঋষিকে বললাম একটু দাঁড়া একটু পাঁপড় ভেজে নিই। তো পাঁপড় ভাজা আর খিচুড়ি সকালে ব্রেকফাস্ট বলতে পারো, কারণ এখন 11টা বেজেছে, তো আমাদের 10:30টার মধ্যে খাওয়া হয়ে যায় আজকে। কিন্তু আমি জানি আজকে পড়াবে না, একটু পুষ্টুপুষ করছে, আর পড়ালো লেটে পড়াবে যতক্ষণ না বৃষ্টি থামছে। তো যাই হোক, আর যেহেতু বৃহস্পতিবার, পুজো টুজো পুরো ধীরে সুস্থে কমপ্লিট করে কিন্তু নিচে আসলাম। আর এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি, আর এরকম পাঁপড় ভেজে খেতে তো বেশ ভালোই লাগে। আর হচ্ছে দুপুরে কি হবে, দুপুরে পরের চিন্তা। আর বৃহস্পতিবার বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ একসাথেই হয়ে যায়, তো ভাবলাম খিচুড়ি বারবার খাওয়া যাবে না, মানে খিচুড়িটা খেলে অসুবিধা, বারবার খাওয়া যাবে না, ওই জন্য ঋষু বললো বলে এখন শুধু সকালের মতোই করেছি। কিন্তু যা হয়েছে মনে হচ্ছে দুপুরেও হয়ে যাবে, তো দেখা যাক দুপুরে এবার কি করি। আমি আর খিচুড়ি হয়তো খাবো না, আলু সিদ্ধ ভাত টাত করে নেবো, ঋষু খেলে পরে এবার খাবে, কারণ আমার ঋষুর হচ্ছে খিচুড়ি ফেভারিট। তো চলো আমরা হচ্ছে কিনা সকালে ব্রেকফাস্টটা করিয়েই ফেলি। তো আমিও খেতে বসে গেছি, সকাল সকাল এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খিচুড়ি রেসিপিটা শেয়ার করলাম না, পুরো নিরামিষ খিচুড়ি করেছি, আর খিচুড়ি বেশি আমি কুকারেই করি। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল একবারে ভাবলাম ধুয়ে নিই, জমিয়ে রাখলে জমিয়েই থেকে যায়, তো সেই জন্য দেখি যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেটার। তো ওই জন্য দেখো যে কটা বাসন হয়েছে ধুয়ে নিলাম, আর টিউশনও যেতে হলো না, মানে ঋষুর নিয়ে যেতে হলো না, এখন আমার কাছে অঢেল টাইম। মানে এই দিনগুলো, মানে যেদিন যেদিনগুলো পড়া থাকে না, খুব সকাল সকাল কাজ করে নিই যেভাবে হোক, হ্যাঁ খুব পরিষ্কারভাবে করতে পারি না, মানে কাজ সাই করার মতো কাজ আমি করে রাখি, যেহেতু যেতে হবে যেদিন ফ্রি থাকি সেদিন ভালোভাবে করি। তো তারপরে দেখো এখন আমরা হচ্ছে ফ্রি, ফ্রি বলতে মানে কি বলবো, যখন ঋষুর পড়া থাকে না বা আমার কাজ কমপ্লিট হয়ে যায় তখন আমরা কি করি, মনের আনন্দে গান শুনি আর ডান্স করি, আমার মেয়ে আর আমি, মানে জোর সাউন্ড দিই, টিভিতে যতটা সাউন্ড আছে সেই সাউন্ডটা দিই, দিয়ে নিয়ে তারপরে কিন্তু মা আর মেয়ে মানে এই মানে আনন্দ করতে থাকি, মেয়ে আর আমি নাচ করতে থাকি। এতে কী হয় জানো তো, মনটাও ভালো থাকে আর খুশি খুশি লাগে। তো যাই হোক চলো, তোমরাও হাসছো যে আমরা পাগল।
বাজে 2:30 তো দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলাই যায়নি কারণ আমরা খেতে খেতেই তো 11:30 বেজে গেছিল খিদেই পাইনি তো এখন 2:30 বাজে ঋষু কিছু কিছু মানে খিদে খিদে পাচ্ছে তো এখন প্রোটিন পাউডার খাবে মানে ভাতের খিদে পাইনি আর খিচুড়ি ওর জন্য আছে ওই দেখো ঢাকা তো বিকেলে যখন টিউশন যাবে তার আগে খেয়ে নেবে তো মা আমি এখন প্রোটিন পাউডার খাবো রাতে একবারে রান্নাবান্না হবে একার জন্য না রান্নাবান্না করতে ভালো লাগছে না আর চুলগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কুকড়ে গেছে তো পুজোও চলে এসেছে যাব টাইম হচ্ছে না একটু চুলটাকে স্মুদিং করব কিন্তু টাইম হচ্ছে না দেখা যাক কবে যাওয়া যাক অনেক লম্বা হয়েছে আর এই দেখো আগার দিকে একদমই হয়ে গেছে এই এতটা কেটে ফেলতে হবে পুরো তো যাই চলো যখন যাব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো পার্লারে স্মুদিং করতে যেদিন যাব আমি যেখান থেকে করি আর কি তো আগে প্রোটিন পাউডার গুলে নিই তো এই দেখো প্রোটিন পাউডার গুলে নিয়েছি ঋষুকে দিয়ে দিয়েছি 1 গ্লাস আমি এখন 1 গ্লাস খেয়ে নেব তো ফুল মানে এনার্জি চলে আসবে আর কি একদম ফুল এনার্জি গুড ইভিনিং এখন বাজে 5টা তো এখন দেখো রেডি হয়ে গেছি এইভাবে রেডি হয়ে ডেইলি এখন যাবো ঋষুকে নিয়ে পড়তে দিতে তো পড়তে দিয়ে আমি কিন্তু আমার ওই বাড়িতে চলে যাব ওই বাড়ি একটু দেখে আসি কয়েকদিন দেখা সাক্ষাৎ হয়নি আর কি ওই বাড়ি একটু দেখে আসবো আর তারপরে একেবারে নিয়ে বাড়ি আসবো তো চলো পরে এসে আবার দেখা হচ্ছে আর ওই দেখো মামাম রেডিই ছিল রেডি হয়ে আছে তো চলো বেরিয়ে পড়ি আর 10 মিনিট আছে বন্ধুরা ঋষুকে নিয়ে চলে এসেছি আর আজকে আসার সময় মুড়ি নিয়ে এসেছি মুড়িটা ঘরে একদম ছিল না সেইভাবে মুড়িটা আমি খাই না খাওয়ার টাইমও থাকে না মুড়ি আর সন্ধ্যাবেলা চপ ওই যে দুপুরে আজকে খাওয়াটা হয়নি তো খিদে লেগেই যাচ্ছে মানে দুপুরে ভাত যাই খায় না কেন ভাতের একটা কিন্তু আলাদা নেশা তাই না তো যাই হোক খাওয়া হয়নি বারবার খিদে পাচ্ছে বিকালে কিন্তু আমি চা করে খেয়ে তবে ঋষুকে নিয়ে গেছিলাম আর এখন এই দেখো চপ নিয়ে এসেছি এমনিতেই গ্যাস হচ্ছে তো শুধু মুড়িতে তেল দেবো না চপ দিয়ে এখন খাবো তারপরে রান্নাবান্না বসাবো তো চলো মুড়িটা পরে কোটোই ঢালবো তো বৃষ্টিটা থেমে গেছে আর বেশাম লেগেছে বৃষ্টিটা থেমে গেছে আর এই বৃষ্টি মাথায় সন্ধ্যাবেলা চপ ভীষণ কিন্তু ভালো লাগে খেতে একটু জল খেয়ে নিই জলটা আমি মগেই বেশি খাই এক মগ জল নিলে এটা 500 মানে একটা মাপ হয়ে যায় যে সারাদিনে কতটা জল খেলাম তাই না জলটাও কিন্তু শরীরের প্রতি অনেকটা ম্যাটার করে ঋষু আয় তো চলো সন্ধ্যাটাও দিয়ে আসলাম চলো এখন চপমুড়ি খাওয়া যাক পরে আসছি তো বন্ধুরা একেবারে নিয়ে চলে এসেছি রাত্রের ডিনারে তো চলো রাত্রের ডিনারে কী রান্নাবান্না করছি তো রাত্রের ডিনারে রান্না করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আমার আর ঋষুর হচ্ছে আলু পেঁয়াজের তরকারি কিন্তু ভাত দিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু আলুটা লম্বা লম্বা করে কাটতে হতো ভুল করে না আমি এইভাবে কেটে ফেলেছি লম্বা লম্বা আলু কেটে মানে ভাজা ভাজা করলে মানে ঝোলটা হালকা থাকবে সেই তরকারিটা বেশি ভালো লাগে খেতে ঋষুরও তাই তো যাই হোক কেটে ফেলেছি আলু ভাজা মানে সরি আলু ভাজা কেন বলছি আলুর তরকারিটা হয়েও গেছে আর ওই সসপ্যানের মধ্যে ভাত করে নিয়েছি রুটি আর করলাম না যেহেতু দুপুরেও ওই খিচুড়ি খেয়ে আর চপ খেয়ে রয়েছি যদি রাতে রুটি করি তাহলে আবার কিন্তু অসুবিধা হবে তো সেই জন্য অল্প করে ভাত করে নিলাম আর আলু পেঁয়াজের তরকারি আর সাথে সাথে তো ডিমের আমলেট হবেই কারণ আলু পেঁয়াজের তরকারি আছে যতক্ষণ ডিমের আমলেট ছাড়া কিন্তু ভালো লাগবে না তো আলু সিদ্ধ করলে ভালো হতো কিন্তু আমাদের মনে হয় যেন সিদ্ধর থেকে না আমার আলু পেঁয়াজের তরকারিটা বেশি ভালো লাগে আমারও তাই ঋষুরও তাই তো সেই জন্য মা মেয়ে রাত্রে একদম মুখরোচক খাবার কে কে খেতে ভালোবাসো এরকম ধরনের আলু পেঁয়াজের তরকারি আর হচ্ছে ডিমের আমলেট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ডিমের আমলেটটা করে নিই তারপরে কিন্তু রাতের ডিনারে বসে যাব Thank you.
রাতের ডিনার কমপ্লিটের পরে ভাবলাম বাসনগুলো ধুয়েই রাখি। বাসনগুলো ধুয়ে রাখলে না সকালবেলা না ফ্রেশ ফ্রেশ লাগে, মানে কিচেনটাকে পরিষ্কার দেখলে না মনটা ভালো লাগে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, জানি না সকালে হয়তো আবার বৃষ্টি হতে পারে, তখন তো এখানেই ধুতে হবে, ওই জন্য এখন টাইম আছে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, আর যারা করনি তারা কিন্তু ঝটপট করে নাও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।